Hello, dear viewers and subscribers. South Korea the latest K21-105 light tank ti Bangladesh ke offer koreche. A tank manufacture korche Hanwha Defense Systems ja age Doosan DST r kache chilo. South Korean protiroksha gobeshona protishthan Agency for Defense Development ba ADD eti develop koreche. Eti muloto develop kora hoyeche South Korean Army-r jonno. অক্টোবর 17 থেকে অক্টোবর 22 পর্যন্ত অনুষ্ঠিত হয়ে যাওয়া সিউল ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন 2017 এ K21-105 লাইট ট্যাঙ্কের ম্যানুফ্যাকচারার কোম্পানির প্রতিনিধি ডিফেন্স ওয়েব টিভিকে এক সাক্ষাৎকারে এই তথ্য প্রদান করেন। সম্প্রতি বাংলাদেশ আর্মি তার আর্মড ডিভিশনের জন্য নতুন লাইট ট্যাঙ্ক কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এতে চাইনিজ VT-5 লাইট ট্যাঙ্কটিকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। তবে কোনো একক পক্ষের উপর মেভি নির্ভর করা হচ্ছে না, যাতে অস্বাভাবিক দাম কেউ চাইতে না পারে। যাই হোক, বাংলাদেশ আর্মি K21-105 লাইট ট্যাঙ্ক কিনুক আর চাইনিজ BT-5 ট্যাঙ্ক কিনুক, বহু পক্ষের অংশগ্রহণ বাংলাদেশের জন্য দর কষাকষির সুযোগ করে দিবে। এতে করে বাংলাদেশ তার সুবিধা মতো দরদাম করতে পারবে ইজিলি। এটি কৌশলগতভাবে সামরিক কেনাকাটার জন্য একটি ভালো লক্ষণ। হয়তো চায়না থেকে BT-5 এ দফায় কেনা হবে, কিন্তু বিকল্প অপশন হিসেবে দক্ষিণ কোরিয়ান K21-105 আমাদের জন্য উন্মুক্ত থাকবে। এই ট্যাঙ্কটি কোরিয়ার নতুন ডেভেলপড ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল K21 এর হালের উপর ডিজাইন করা হয়েছে। কোরিয়ান ডুসান DST এবং বেলজিয়ান কোম্পানি কোকেরিল বা CMI ডিফেন্স 2013 সালে যৌথভাবে XC-8 টারেট ডেভেলপ করে K21 এর চেসিসে ইন্টিগ্রেট করার জন্য। এতে করে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলটি খুব সহজেই লাইট ট্যাঙ্কে পরিণত হয়েছে। XC-8 টারেট মূলত বেলজিয়ান CMI ডিফেন্স CT-CV 105HP টু ম্যান টারেটের মডিফাইড ভার্সন। K21-105 এ একটি 105mm রাইফেল গান যুক্ত করা হয়েছে, যা উল্লেখযোগ্যভাবে এই ট্যাঙ্কের ডিরেক্ট ফায়ার ক্যাপাবিলিটিস বাড়িয়েছে। এতে 120mm একটি গানও ফিট করা যায়। এই 120mm গানটি 105mm গানের পরিবর্তে ব্যবহৃত হয়। K21-105 তুলনামূলকভাবে অনেক হালকা, ক্ষিপ্র এবং দামও কম। তবে একই সাথে দুই অরিজিনের লাইট ট্যাঙ্ক কেনা লজিস্টিক্স এবং মেনটেন্যান্স খরচ বাড়িয়ে দেবে আমাদের নিঃসন্দেহে। 25 টনই এই ট্যাঙ্কটি 750 হর্সপাওয়ারের একটি টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত। 3 জন ক্রু সহ এর রেঞ্জ 450 কিলোমিটার। K21-105 এর সাসপেনশন হাইড্রোনিউমেটিক এবং অ্যাডভান্সড রানিং গিয়ার যুক্ত। এর মেইন গান সকল 105mm স্ট্যান্ডার্ড ন্যাটো রাউন্ড ফায়ার করতে সক্ষম, যার রেঞ্জ 4 কিলোমিটার। তাছাড়া K21-105 সর্বাধুনিক স্মার্ট অ্যামুনিশনও ফায়ার করতে পারে। একটি অটো লোডার খুব দ্রুত ফায়ারিং রাউন্ড মেইন গানে লোড করতে সক্ষম। এই গান প্রতি মিনিটে 8 রাউন্ড এমও কার্যকরভাবে ফায়ার করতে পারে। ক্রুদের নিরাপত্তার জন্য অ্যামুনিশন কম্পার্টমেন্ট ক্রু কম্পার্টমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। ট্যাঙ্কের গান থেকেই বেলজিয়ান CMI ডিফেন্সের তৈরি 105mm ফ্যালারিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ার করা যাবে। এই মিসাইলের একটি 120mm ভ্যারিয়েন্টও আছে, যেটি ওই 120mm মেইন গান থেকে ফায়ার করা যায়। ফ্যালারিক মিসাইলের রেঞ্জ 5 কিলোমিটার এবং এটি যেকোনো ট্যাঙ্কের 550mm এক্সপ্লোসিভ রিয়েক্টিভ আর্মর ভেদ করে যেতে পারে। এটি সেমি অটোমেটিক লেজার গাইডেড এবং ট্যান্ডেম হিট, দ্যাটস মিন হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড যুক্ত মিসাইল। লং রেঞ্জে হেভিলি আর্মার্ড ভেহিকেল বা শত্রু ট্যাঙ্ক ঘায়াল করার জন্য ফ্যালারিক অ্যাডিজিয়াম ব্যবহৃত হয় এবং এটি বিভিন্ন কমব্যাটে ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে, দ্যাটস মিন কমব্যাট প্রুভেন। এছাড়া K21-105 এ একটি 7.62mm কোএক্সিয়াল মেশিন গান যুক্ত আছে, সাথে রয়েছে একটি 12.7mm মেশিন গান অ্যাড করার অপশন। এই দুটি মেশিন গান ক্লোজ ইন ওয়েপন্স বা সেলফ ডিফেন্স হিসেবে ব্যবহৃত হয়। অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের বদৌলতে ট্যাঙ্কটি দিনে এবং রাতে সমানভাবে অপারেশনে কার্যকর। K21-105 ট্যাঙ্ক টারেটটি 360 ডিগ্রি মানে চারপাশে সমানভাবে মুভ করতে পারে এবং এর ইলেভেশন -10 ডিগ্রি থেকে +42 ডিগ্রি। এই ফিচারের কল্যাণে ট্যাঙ্কটি শহরে এবং পাহাড়ি অঞ্চলে স্মুথলি অপারেশনে সক্ষম। K21-105 হাউজার স্টাইলে ইনডিরেক্ট ফায়ার করতে পারে, যার রেঞ্জ হয় 10 কিলোমিটার। ট্যাঙ্কের হাল বা চেসিসে উল্লেখযোগ্য পরিমাণে কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে ওজন কমানোর জন্য। আর্মর পিয়ার্সিং রাউন্ড এবং আর্টিলারি শেলের স্প্লিন্টার থেকে অলরাউন্ডার সুরক্ষার জন্য এতে 14.5mm আর্মর প্রোটেকশন সিস্টেম রয়েছে। তাছাড়া ট্যাঙ্কের ফ্রন্ট আর্ক বা সামনের অংশের প্রতিরক্ষা ব্যবস্থা 30mm আর্মর পিয়ার্সিং রাউন্ডকে ঠেকিয়ে দিতে সক্ষম অনায়াসে। অটোমেটিক ফায়ার সাপ্রেশন এবং নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল নিরাপত্তা ব্যবস্থাও যুক্ত আছে এই ট্যাঙ্কে। K21-105 অ্যাম্ফিবিয়াস ক্যাপাবিলিটিস যুক্ত ট্যাঙ্ক।
সামান্য প্রস্তুতি নিয়ে ফুল কমব্যাট ফ্লোট সহ এটি নদী বা জলাশয় পার হতে পারে। অটোমেটিক ফ্লোটেশন ব্যাগগুলো পানিতে নামার আগেই বাতাস নিয়ে ফুলে ওঠে এবং ট্যাঙ্কটিকে পানিতে ভাসিয়ে রাখে এবং এই ট্যাঙ্কের ট্র্যাকগুলি ট্যাঙ্কটিকে পানির মাঝে এগিয়ে যেতে সাহায্য করে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের অর্থনীতি এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব কেনাকাটা করে থাকে, তাই ধরে নেওয়া যায় যে ট্যাঙ্কটি বাংলাদেশের জন্য সব দিক থেকে ভালো হবে সেটিই কেনা হবে, কারণ এ ধরনের সামরিক সরঞ্জাম হুটহাট কেনা হয় না। দেশের নিরাপত্তার জন্য কোন প্ল্যাটফর্মটি ভালো হবে এবং অপারেশনাল কস্ট সাশ্রয় হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেই সাথে ভবিষ্যৎ আপগ্রেড এবং মডিফিকেশন যাতে দেশেই সহজে করা যায় সেটিও বিবেচ্য বিষয়। তবে এটি নিশ্চিত যে চাইনিজ BT-5 লাইট ট্যাঙ্ক আসছে, কোরিয়ান অফার হয়তো সাপ্লিমেন্টারি। প্রিয় দর্শক, আমাদেরকে সাপোর্ট করুন ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে এই ওয়াচ পেজের বেল বাটনটিতে ট্যাপ করে রাখুন, তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তা আপলোড করার সাথে সাথেই।